केक বানানোর সময় মাছি বা হাইজেনিক মেইনটেইন না করলে কিন্তু পেট খারাপ হয়। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। লাভনিজ ব্লগ পেজে সবাইকে স্বাগতম, লাভনিজ কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। রুম টেম্পারেচারে 4টা ডিম নিয়েছি, ডিমগুলো কিন্তু 100 গ্রাম হয়েছে। অবশ্যই মেজারমেন্টটা মেইনটেইন করে কাজটা করতে হবে। আমি কিন্তু এখানে কুসুম সহ ডিম ভালো করে প্রথমে এরকম বিটার মেশিন দিয়ে বিট করে নিয়েছি। আমি এখানে লাল চিনি ইউজ করেছি, এখানে লাল চিনি নিয়েছি 100 গ্রাম। এটা কিন্তু অবশ্যই মেজারমেন্টটা সঠিক রেখে কাজটি করতে হবে, একেবারে ভালোভাবে এভাবে ফোম তৈরি করে নিতে হবে। অনেকে কুসুমটা আলাদা করে, আসলে কুসুমটা আলাদা বার্থডে কেকের জন্য না করলেই ভালো, কুসুমটাই বেশি পুষ্টি আর এখানে কোনো বাজে গন্ধ আসে না কুসুমের ক্ষেত্রে। এটা হলো একটি ভ্রান্ত ধারণা। চকলেট ফ্লেভার পছন্দ করেন তারা চকলেট ইমালশন দিবেন, যারা কফি ফ্লেভারটা পছন্দ করেন তারা কফি ইমালশনটা ইউজ করবেন। আমি 2 ফোঁটা পরিমাণে কফি ইমালশনটা দিয়েছি। শুকনো উপকরণ নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর বেকিং পাউডার, সব মিলে নিয়েছি 56 গ্রাম। সবাই মেজারমেন্টটা ঠিক রেখে অবশ্যই কাজটি করবেন। এখন শুকনো উপকরণগুলো চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটি চালনি দিয়ে এভাবে আবার ছেঁকে নিচ্ছি, আর এটা কিন্তু 2 চামচ করে দিচ্ছি, আর এভাবে আলতো হাতে স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি। আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা ঘরোয়াভাবে পরিষ্কার হাইজিনিক মেনটেন করে একদম টেস্টেই কেক, বার্থডে কেক থেকে শুরু করে যে কোনো কেকই তৈরি করতে পারবেন। তো এই তো এভাবে অল্প অল্প পরিমাণে দিয়ে স্প্যাচুলা দিয়ে ভালো করে এভাবে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু এক ধাপেই সব ধাপ করে দিতে যাবেন না, অবশ্যই 3-4 ভাগে ভাগে করে অল্প অল্প করে এভাবে মিক্সড করে নেবেন। মিক্সড হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু আপনি যেই সাইজে কেকটি তৈরি করবেন সেই সাইজটি অবশ্যই নিয়ে এসে একটি কেকের পেপার, বেকিং পেপার দিয়ে দিবেন। আমি এখানে 2 পাউন্ডের কেক তৈরি করব, তাই 4টি ডিম ইউজ করেছি। আপনারা যখন 1 পাউন্ডের কেক ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 2টি ডিম ইউজ করবেন, কুসুম ছ রুম টেম্পারেচারে রাখা। এই তো সম্পূর্ণ শুকনো উপকরণে দেওয়া হয়ে গেল, স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। যে পাত্রে তৈরি করব আমি 4 কোণা কেক তৈরি করব, তাই বেকিং পেপার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কেকে সে ব্যাটারটা দিয়ে একটি স্প্যাচুলা দিয়ে আবার ভালো করে একদম কাছিয়ে দিয়ে দিলাম। এখন 2-3টে বাড়ি দিয়ে বাবলসগুলো বের করে দিব। আপনারা যদি আরও সতর্কতা অবলম্বন করতে চান সেক্ষেত্রে এরকম কেক টেস্টার দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু বাবলসগুলো বের করে দিবেন। এই তো হয়ে গেল। আমি চুলোয় তৈরি করব, চুলোতে তৈরি করতে কিন্তু খুব কম সময় লাগে। আমার 2 পাউন্ডের কেক তৈরি করতে মাত্র লেগেছে 20 মিনিট। তো এভাবে তাওয়ার উপর একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলার আঁচ একদম মিডিয়াম রেখেছি, আর যে একটা ফুটো রয়েছে এই ফুটোটাকে আমি লক করে দিয়েছি কাগজ দিয়ে। এই তো মোটামুটি অল ডান। 20 মিনিট পরে আমি চেক করতে এসেছি একটি কেক টেস্টার দিয়ে। এই দেখুন কেক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কেক টেস্টারের ভিতরে কোথাও লেগে নেই। তো কেক আমি চুলা থেকে নামিয়ে নিব। তো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিও রয়েছে আরেকটি ভিডিওতে, সেটা পার্ট 2 ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।